পাওনা টাকা চাইতে গিয়ে মাদকাসক্ত বন্ধুর দ্বারা আক্রান্ত হলেন এক যুবক। গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কসবা মোড়ে অবস্থিত পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে পাওনাদার ওই যুবককে কোপানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে আক্রান্তের নাম সুশীল দেব শর্মা, বয়স 23 বছর। প্রসঙ্গত দিনে দিনে ক্রমশ মাদকাসক্ত হওয়ার ঘটনা বেড়েই চলেছে রায়গঞ্জ শহরে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে বহু অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে শহরের ছাত্র ও যুব সমাজ। গতকাল রাতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। ঘটনা সূত্রে জানা গিয়েছে সুশীল দেব শর্মা নামের ওই যুবক বেশ কিছুদিন আগে তার বন্ধু অঙ্কিত দেব শর্মাকে 1000 টাকা ধার দিয়েছিলেন। সুশীলের দাবি অঙ্কিতরা সকলেই মাদকাসক্ত, তিনি নিজেও মাদকাসক্ত ছিলেন বলে দাবি তার, যদিও বর্তমানে সেই সঙ্গ ছেড়ে বেরিয়ে এসেছেন বলে দাবি সুশীলের। সুশীল জানিয়েছেন গতকাল রাতে তিনি বন্ধুর কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। সে সময় তার কথা কাটাকাটি হয় অঙ্কিত ও তার বন্ধুদের সাথে। কিছুক্ষণ বচসা চলার পর তার উপরে চড়াও হয় অভিযুক্ত, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। আমি আগে করতাম, ছেড়ে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি অনেক দিন হয়ে গেছে, কাকু বলতে পারবো, মোটামুটি 1 বছরের মতো হয়ে গেছে ছেড়ে দিয়েছি। এখন ওরা যা করছে ওরা তো কন্টিনিউ করে যাচ্ছে, আমাকেও ডাকছে কন্টিনিউ করার জন্য। আমি ওরা আমার কাছে টাকা চেয়েছিল, আমি টাকা দিয়েছি। টাকাটা চেয়েছি এমনিতে তো বন্ধুদের, আমার বন্ধুর কাছ থেকে নিচে মোটামুটি 2-2,500 টাকার মতো, আর আমার কাছ থেকে নিচে ওই 1000 টাকার মতো। ওটা নিয়ে যত সব ঝামেলা। আমি আমার বন্ধুর, আমার টাকাটা আমি চেয়েছি ওই ছেলেটার কাছে, আর ওই যে আমার উপরে অ্যাটাক করেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন আক্রান্তের আত্মীয়রা। আমি বাড়িতে ছিলাম না, আমি শুনলাম যে লোকে এক ভাস্তা, আমার ইয়ে ভাস্তাকে চাকু দিয়ে মারি দিয়েছে। কেন মারল? আমার ভাস্তা আরেক ভাস্তার সাথে ক্যাচাল হচ্ছিল, আরেক ভাস্তা এসে মারি দিয়েছে। আপনার ভাস্তা কি করে, কি কাজ করে? আমার ভাস্তায় কোনো কাজ করে না। কত বয়স? 22-23। আর যে মেরেছে তার কি নাম? তার নাম হচ্ছে অঙ্কিত দেব শর্মা। অঙ্কিত দেব শর্মা, তো সে কী করে? ও কিছুদিন আগে বাইরে থাকতো, বাইরের থেকে আসার মোটামুটি 1 মাস হচ্ছে। এখন জানি না কী করে। নিশা করে। আপনি কি থানায় অভিযোগ করেছেন? না, করিনি। করবেন? অভিযোগ করবেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।